ও মানুষ, আমরা তো 10 মাস মাল পেটাই ছিলাম, কুদরতি হাতে আমাদের প্রসেসিং হয়েছে, আল্লাহর কুদরতি হাতে। কোন মেশিনে প্রসেসিং হয় নাই, কুদরতি হাতে প্রসেসিং হয়েছে। যেই মানুষটা কুদরতি হাতে প্রসেসিং হলো, দুনিয়াতে পাক রাখলো তো বিলকুল অক্ষ কিচ্ছু জানে না। যদি বলেন আমি তো কাঁদি, আল্লাহ বলে আল্লাহ তো কাল বুকাল তোকে কান্না আমি শিক্ষা দিছি, এটা তুমি শিখে কান্নাও কানতে পারতে না। জানেন কি জানেন না জানি না, যে বাচ্চারা না কাঁদে এখানে অনেকগুলো হাসপাতাল আছে বাইরে, যে জিজ্ঞাসা করেন এক বাচ্চাকে কাঁদাইতে কয় লক্ষ টাকা নিবে, যেন জিজ্ঞেস করেন শুধু কাঁদায় দিবে, কাঁদায় না বিশ্বাস হয় না। হ্যাঁ কি বলে স্কোয়ার তো আপনাদের তো বেশি দূরে না, বেশি দূরে? হ্যাঁ সমরিতা বেশি দূরে? জান না অনেকগুলো হাসপাতাল আছে, জিজ্ঞেস করেন যে আমার বাচ্চা কাঁদে না আপনি কাঁদায় দিবেন কতটুকু টাকা নিবেন, বলবে কাঁদানের পরে বলতে পারবো বান্ডেল কয়টা হবে, বান্ডেল বুঝেন কয়টা হবে কাঁদানের পরে। আল্লাহ বলে তোকে কান্না আমি শিক্ষা দিছি, কেন দিছি জানিস? এটা কান্না ছিল না, এটা হেমেলিনের বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়ে যেতে দেরি করে, এটা দিয়ে আমি ভালোবাসার তরঙ্গ, ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠাইছি। তরঙ্গ সমুদ্রে যখন তরঙ্গ ওঠে উতাল হয় উতাল, তখনই ওটাকে সমুদ্র বলে, নাইলে সাগর কিন্তু প্রশান্ত ঠান্ডা সমুদ্র কি নাম কি প্রশান্ত ঠান্ডা, প্যাসিফিক ঠান্ডা, কিন্তু আটলান্টিক বড় বড় বঙ্গোপসাগর ঠিক না। আল্লাহ বলে আমি ভালোবাসা সমুদ্রে ঠেউ উঠে জাল তুলে কাহানা, তোমার অস্তিত্ব মাপ পেটে আসতে দেরি, আমি ভালোবাসার তুফান চড়াইতে দেরি করি নাই। আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলতেছিল, বন্যা চলতেছিল, আর কান্না এই জন্য দিছি যে এটার ভিতরে যদি কখনো শিথিলতা আসে তো তুমি কান্দতে দেরি, ঢেউ খেলতে দেরি হবে না, বাপ ছুটে আসতে দেরি করবে না, মা ছুটে আসতে দেরি করবে না, দাদা ছুটে আসতে দেরি করবে না, দাদি ছুটে আসতে দেরি করবে না। ফলাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলতে দেরি, সবাইকে তোমার দিকে দৌড়াই দিতে দেরি, সব দৌড়াইতে সবার দিকে, বাচ্চা কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন। আল্লাহ বলে এটাও আমি শিখেছি, তুমি বড় অজ্ঞ ছিলে, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না, কোনটা মিসকিনা তোমার মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে, আমরা নিশ্চয় আসছি চিত্র আল্লাহ তুলে ধরছেন। ফালা কাসিমুন তাক্কা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, বালা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, বালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না, বালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তি কার্যকারিতা ছিল না, বালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না, বালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, বালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাই তো ছিল না, বালা লাকা রিজুন তামসি, পা ছিল চলার ক্ষমতা তোমার ছিল, ফকত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে। আজকে তো পজিশন, আমার কথা এখান থেকে শুনুন, দুনিয়ার চর যে পজিশন আমি অল্প সময় কথা বলবো, আমার পরে মাওলানা সিদ্দিকী সাহেব আবার বলবে, আমি ওনার কথা বহু দূর দূর থেকে শুনতে শুনতে আস্তে আস্তে নিয়ে আসতেছিলাম, আমারও ভালো লাগতেছিল, কিন্তু কি করবো চলে আসছি এই জন্যে, দুটা কথা না বললেই নাই, গত বছর আসতে পারি নাই, বিরাট বড় একটা দাঁত আছে, এই দাঁতটা বোঝার জন্যই আজকে আসছি, তাও বহু দূর থেকে আসছি, কাছের থেকে আসি না, বড় জাম চট আরেকটা প্রোগ্রামকে বিনষ্ট করে তারপরে আসছি, আমি জানি আজকে ধাপ না লাগো। আমার বিষয় ছিল আমাদের পজিশন দুনিয়াতে যেমনই, এই দুনিয়ার উন্নত মানুষটা শ্রেষ্ঠ মানুষটা যে সুস্থির ভিতরে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষটা মানুষ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই, মানুষই সৃষ্টির ভিতরে সে, আমি বলি না আল্লাহ বলে আল্লাহ তৎক্ষণ বলি না, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ হয়তো পরিধিটা ছোট, তার ছোট্ট ঘরে তার একটা অবস্থান আছে, সে ঘরের অভিভাবক,
আমাদের ভাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি আর পচিনি তার কাছে চলে। একটা কথা মনে রাখি, কিন্তু মনে রাখি আজকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন বিধায় আমরা অনেক কিছু করি। আল্লাহ যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন কসম করে, সৃষ্টির সেরা বিধায় আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যার কারণে সব কিছু ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, ভাবা বুঝে চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি। আসসামার রিস্ক ওয়ালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ولم يكن له كفوا احد الحي القيوم مالك العظيم جواد كريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام وكما محفل شرماني كشبابتي وكسدي طلاماء كرام يبين ملكتك عبانت مسلمان بحيرا جي پجن تو ناول اسبكر رواس پستے سے جدي شمار شجود تھا كي دو پردار انتر رماؤ بولیرا قرآن حدیث تک جو تو ٹکوی تلاوات کرلام مشا رکھی একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিজের প্রয়োজন মনে করে, জীবনে প্রয়োজন মনে করে শুনবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত করব। আল্লাহ আমাদের সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান। মানুষের দুনিয়াতে যেমনই অবস্থান থাকুক না কেন, অবস্থান বুঝেন তো, পজিশন বুঝেন তো, দুনিয়াতে যেই পজিশনেই থাকুক না এটা কিন্তু দুনিয়ার বিষয়, আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই করতে গেলে। বিদায় যত ধ্যান দেওয়া শুনব আশা করতে পারি বুঝে আসতে পারি। মানুষের যেমনই পজিশন হোক না কেন এটা দুনিয়ার বিষয়, দুনিয়ার কারো উচ্চ পজিশন কারো নিম্ন থেকে নিম্ন পজিশন এটা আমার আলোচনার বিষয়। আমার আলোচনার বিষয় হল সবাই ভাবা উচিত, কেননা মানুষ চিরস্থায়ী প্রাণী না যে আমরা চিরদিন এই দুনিয়ার মুখে থাক, আমরা দেখতে দেখতে অভ্যস্ত, প্রতিদিন আমরা দেখতে থাকি কেউ না কেউ এই দুনিয়ার থেকে উঠে যায়, একটা দিন হবে আমরা উঠে যাব, কিন্তু সিরিয়াল কার কখন আসবে সেটা কারো জানা নেই। দুনিয়া বড় শিক্ষিত বড় উন্নত, কিন্তু টেকনোলজি এখনো আসে না, আর কোনোদিন আসবে কি না এটাও জানি না, যে মানুষ জানতে পারবে আমি কখন উঠে যাব, উঠে যাওয়া পর্যন্ত মত আমার কখন হবে। যদিও আমরা বেড়ে বেড়াই জীবনটা আমার, কিন্তু যুক্তিগত দিক দিয়ে যদি দেখতে হয় তাহলে এই জীবনের কোনো একটা সেকেন্ডের উপরও আমার কন্ট্রোল নাই, একটা সেকেন্ডের উপরও আমাদের কোনো কন্ট্রোল নাই, আমাদের হাতের নাগালে নাই,
যদিও আমরা বোঝা পারি জীবনটা আমার জীবন, পরেরটা বললাম না টাকা সবারের ভিতরে, তো এর জন্য পরেরটা বললাম না আমার জীবন, আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, কিন্তু থিওরিটা ঠিক না। যদি হইতো তাহলে আমার জীবনের কোনো না কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল থাকতো, একটা মুহূর্তের উপরে তো আমাদের কন্ট্রোল নেই। তাহলে বোঝা গেল জীবনের কন্ট্রোল পাওয়ার আমার কাছে, কন্ট্রোল রুম আরেক জায়গায়, এই জন্যই জানার কোন সুযোগ নাই যে আমি কখন উঠা বিদায়। দুনিয়াতে আমার পজিশন কেমনই হোক, একদিন না একদিন আমাকে উঠে যাবে, যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার কাছেই যাবে। অস্তিত্ব কিন্তু আমরা নিজেরা নিলে সব ইচ্ছায় কেউ বলতে পারবে না আমি মানুষ হিসাবে দুনিয়াতে এরকম সাহস বুকের ভিতরে আল্লাহ কাউকে দেন, যদি দিতেন তো আমাদের নবীজিকে দিতেন, উনি বলতে পারতেন। কেননা কবি এটাই বোঝায় সমস্ত গঠনের ভান্ডারকে আল্লাহ সামনে রেখা মনে হয়, বন্ধুকে বলছিলেন যে আমি গঠনের ভান্ডার সামনে রাখলাম, আপনি প্রথমে চয়েস করবেন আমি শুধু লাগাই দেব। সহজ ভাষা এটাই বিরাট, আপনি যেটা চয়েস করবেন না যেরকম চয়েস করবেন, আমাদের দায়িত্ব হলো চয়েস করবেন আপনি লাগাই দেব শুধু আমরা এতটুকু কাজ করব। কবিতা কামাত সব, তাহলে উনি উনারই বলার ক্ষমতা ছিল যে আমি সব ইচ্ছা না না না, উনিও বলেন নাই, উনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানি, প্রশংসা হয় আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, ওলাম আকু শাইআ, আমার অস্তিত্বই ছিল। তাজরব কুরআনও আমাদেরকে ধ্বনি দেয় হাল আতা ইনসানি হিন মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষ যখন কোন একটা অবস্থানে চলে আসে আর ওই অবস্থানের কারণে পজিশনের কারণে যখন আসল সত্তাকে ভুলা যায়, আপনাকে ভুলা যায় যিনি সবচেয়ে কাছে, ওনাকে যখন ভুলা যায় তখন কোরআন এই আয়াত তার কানে ধ্বনি দেয়, হয় মানুষ একটু কি তোর ভিতরে ভাবনা আসে না যে একদিন তো অস্তিত্ব তো দূরের কথা, পজিশন তো দূরের কথা, তোমার তো অস্তিত্বই ছিল না, কোনো আলোচনাই ছিল না, আজকে তুমি আলোচনার পাত্র বটে, তোমার বড় আলোচনা, কিন্তু তুমি তো এক মিনিটও ভাবো না যে আমি ছিলাম কি হইলাম কি। বলো কে তিন দিকের জনসমুদ্র, এক মিনিটের জন্য কেউ কোনোদিন ভাবছে কিনা, যুবক বলো বৃদ্ধ বলো নারী বলো পুরুষ বলো শিক্ষিত বলো বা অশিক্ষিত বলো, যে আমি এক মিনিট কখনো নির্জন বসে ভাবছি যে আমি ছিলাম কি এখন হইলাম কি। কি হাত উঠবে, পক্ষে উঠবে হাত, যে আমি কোনোদিন এক মিনিট বসে ভাবছি যে আমি ছিলাম কি, আজকে আমি হইলাম কি, একদিন আমি হব কি, একটা দিন আসতেছে। সত্য এটাই, ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কাকে বলছিল কুনতা নুতফা আব্বালুকা নুতফা, প্রথমটা ছিল আমাদের বীর্য, আখেরুকা জিফা, যখন মারা যাবে তখন হবে ফুলন্ত ফটন্ত দুর্গন্ধময় একটা লাশ, বাইনাহুমা তাহমিলু কাদির, যদিও পোশাকে আমাদেরকে বড় সুন্দর দেখা যায় পেটের ভিতরে কি আছে এটা আমরা নিজেরাই জানি, পেটের ভিতরে কি আছে আমরা জানি, এটা যদি আমাদের সমাজের উন্মুক্ত জায়গায় যদি এটা ছড়ায় পড়ে তো আমিও রাকে বুক রাকে নাকে বোমাল দিয়া ভাবতে শুরু করবো, ঠিক না? পেটের ভিতরে কি আছে জানেন তো না? জানেন না? জানেন কি আছে, খাই কি আর কি হইয়া বাহি হয় এটাও তো জানি, ঠিক না? হ্যাঁ, যত দামি দামি হোটেলেই খাই না কেন, ঠিক না? তো কোরআন ধ্বনি দিতেছে তুমি কেন ভাবো না যে তুমি ছিলা কি, আর তুমি বর্তমানে তোমার পজিশন কত। তো যেটা বুঝে দিতেছিলাম, আজকে আমাদের পজিশন যেমনই হোক অচিরেই আমরা সবাই উঠা যাব, যে কখন উঠব কেউ জানি, এটাই ছিল সত্য। কখন উঠবে যদি জানতো, তাহলে যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে
তার পরের দিন পাইকানাদের চিরজীবনের স্বপ্নকে ডুবা দেন। যে পদ্মাবলি যে উদ্যোগে জান দিয়া দিছে সে কোনদিন পদ্মাবলি যে উঠবে সত্য তো? সে উৎসাহী যদি জানতো যে আমার কান আমার উপরে সপ্তাহিত হবে এক মিনিটের নাই বর্ষা, তাহলে সে কোনদিন গাজীপুরের স্টেজে কমছে মনে হয় ভুলে গেছে দেখলাম আমার প্রশ্ন বলেন যার কাছ থেকে আসছি এক ফোঁটা পানির থেকে কি তৈরি? এই জন্য পজিশন পাওয়ার পরে যখন মানুষ হারায় যায়, হারানো বোঝে যুবক যখন হারা যায় আল্লাহকে ভুলে যায়, শিক্ষিত মানুষ গুলা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কাছের থেকে ডাকে মান আমানা আন্নি লা ইউমিনু কালি, আল্লাহ বলে কাছের থেকে আমি ডাকে আমার কোনটা মা আমার হীরা, তোর কি মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি সমান জালা কাতামা বহুকে রক্ত রূপান্তরিত কে করলো, অমান জালা কামগা তোকে রক্ত পিণ্ডকে রূপান্তরিত কে করলো, অমান জালা কাকে বামা আবরণ দেখা বহুত মানুষ গলায় ওড়না নিতে চায় চলতে চায়, বুঝে গেল ঠিক না? বহুত মানুষের কুস্তের আর চামড়ার আবরণ দেখা বিশ্বের দুটোর ডগডগা পান করতে চাও, ইঙ্গিত বোঝেন কিনা জানি না ঠিক না? আমার ঘন্টার পর ঘন্টা 14 তারিখে গলির মুখে অপেক্ষা করতে মন চাই ঠিক না? কুস্ত আর চামড়ার আবরণ আর কিচ্ছু না, কে দিল অত সুন্দর কুস্তের চামড়ার আবরণ? আল্লাহ বলে কুন্তা সাগিরা ফামান কাব্বারতুক, তোর কি মনে পড়ে না মাপ ফেটের দিকে কতটুকু আসছি যে বড় তোকে কে করলো? যদি মেশিন থাকতো দুনিয়াতে তাহলে শর্ট ফিগার দুনিয়াতে কেউ থাকতো না, শর্ট ফিগার চিনে কি বলে এটাকে পাও না? আমেরিকা তো মেশিন আসে না, কোনো উন্নত বিশ্বে এখনো মেশিন আসে না, বিজ্ঞানের হাত বহুত দূরে এটার দিকে, বিজ্ঞান এখনো ওই মেশিনের তথ্য পায় নাই যে ওটার ভিতরে ঢুকায় কয়েকদিন রাখলে সে আস্তে আস্তে বড় পায়। এই পাঞ্জা কে তৈরি করলো, এই মাসুল কে তৈরি করলো? আজকে তুমি মাঝে মাঝে মাসুল দেখো যে আমার মাসুল ঠিক কে তৈরি করলো? যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, থ্রি কোয়ার্টার হোক আর বিকেনি হোক যেমন খুশি তেমন চলতে পারে, শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা। আর যদি তা না হতো তাহলে এক সেকেন্ড তো কেউ আল্লাহ হুকুমের বিরোধিতা করবে এটা কোনোদিন সম্ভব ছিল না, বিশ্বাস হয়? হ্যাঁ বলেন অক্সিজেনের উপরে কার কন্ট্রোল? অক্সিজেন 24 ঘন্টা কে দেয়? হ্যাঁ হ্যাঁ এই গলিটা তো এখন মানুষে বলা ঠিক না, উপরে সামিয়ানা দিয়ে সাটা সাটা বোঝেন বোম ঠিক না? এই অক্সিজেন দিতে অসুবিধা হইতেছে, হ্যাঁ কে দিতেছে অক্সিজেন? আচ্ছা বলেন তো ছানা আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু বলেন? আপনার তো শিক্ষিত লোক ঠিক না, বলেন ছানা আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু? এই যে ছাড়তেছি আর টানতেছি এক সেকেন্ড মেনে নিলাম ঠিক না, মানলাম আপনাদের কথা 5 সেকেন্ড মেনে নিলাম ঠিক না, ঠিক না? বলেন আমরা নেই কোনটা? পিউর ঠিক না, ছাড়ি কোনটা? বিষাক্ত ঠিক না, ঠিক না? এই গুন্ড একটা গলির ভিতরে উপরে সামিয়ানা ঠাসা ঠাসা আমরা বসে আছি গায়ে গায়ে লাগায় ঠিক না, ছাড়তেছি আর নিতেছি এই 5 সেকেন্ডের ভিতরে আমাকে পিউটটা নিতে দিতেছে কে? আবার ডিফাইন করে আমি খুশি তো ছাড়তেছি, 5 সেকেন্ডের ভিতরে আবার ডিফাইন করে এটাকে পিউর কে সাপ্লাই দিতেছে।
আপনি করবেন আল্লাহর বিরোধিতা, যেগুলা কোনদিন সম্ভব হতো না। 24 ঘন্টা অক্সিজেন বুক করবেন আল্লাহ, আর যা খুশিটা ভাববেন, যা খুশিটা ভাববেন, যা খুশিটা দেখবেন, যা খুশি যেমন খুশি তেমন চলবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে। সম্ভব নেই, কোনদিন সম্ভব হতো না। অক্সিজেন কার? শুধু অক্সিজেন আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার পার 40 মিনিটে একবার কিডনি আমাদেরকে ডায়ালিসিস করেন, পার 40 মিনিটে একবার, 24 ঘন্টায় 37 বার ডায়ালিসিস হয় কিডনি দিয়ে, 37 বার। হাসপাতালের এরিয়া বললে চলে আপনাদের, এটাকে জিজ্ঞাসা করেন 40 মিনিট কেন, 43 একবার ডায়ালিসিস করতে পারবে কিনা জিজ্ঞাসা করেন, 43 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস, সপ্তাহে 7 দিনও করতে পারে না, উঠতে 5 দিন, আর ডেলি করেন 36 বার শুধু সুস্থ রাখার জন্য। আপনি করবেন আল্লাহর বিরোধিতা, এটা কোনোদিন পসিবল ছিল না। শুধু সম্ভব কেন, ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়া শুধু তাকায় তাকায় দেখতেছেন, না বেরুন কেইফা তাআমালুন, দেখতেছি তুই করিস কি, ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন, তুমি অপেক্ষায় আছো আমি অপেক্ষায় আছি, সুনতাজির ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন, অপেক্ষা করো আমি অপেক্ষমান। কিসের অপেক্ষা? ইদা জা আজালু, তোমার সীমা রেখা আসতে দেরি কি করবে, আখাজনাহু বাগতাতান, তুমি যেখানেই থাকো তোমাকে ছো মাইরা উঠায় নিব। যদি প্রশ্ন করি মালিক সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা প্রতিরোধ করব, তুমি কি করবে? তো আগে আজকে না, সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে ঘোষণা দিয়েছেন আল্লাহ গুরু জি মুশারিকা, যত ধরনের টেকনোলজি প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করতে পারো আমরা উঠায় নিব, কেউ খবরও জানবে না তোমাকে কিভাবে উঠায় নিব। মানুষ মারা যাওয়ার পরে লাইফ সাপোর্ট বলে বেড়া গেছে, আর আগে বলতে পারে না, ওই মুহূর্তে বলতে পারে না, জান জিজ্ঞেস করে, মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট সিগন্যাল দেয় চলে গেছে, ঠিক না, যখন যায় তখন সিগন্যাল দেয়, সত্য এটা। আসেন আমার কথা শেষ জায়গায় চলে আসছে, একটু ভাবি চিন্তা করি, চলে যেতে হবে, এটা আল্লাহর অস্তিত্ব, এটাকে পরিচালনা করেন আল্লাহ। বিশ্বাস হয় না আপনাকে কি দিছে, বিশ্বাস হয় না বলবো, দেখেন যদি বুঝে আসে, নিয়ে আসেন ঢাকা শহরের শিক্ষিত মানুষগুলোকে বলেন সারা দুনিয়ার চোখে ডাক্তারদেরকে, সারা দুনিয়ার সুপার মিডিয়াদেরকে ইনভাইট করতে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসেন প্রশ্ন করতে, চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করুক, শত শত বছর ছোট একটা চোখের গবেষণা কতটুক গেলে আর এটা শেষ হবে, কবে মুস্কি হাসি দিয়ে করবে, গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু এটার কোনো কিনারা আমরা পাবো কিনা জানি না, সৌর জগতের যেরকম কোনো কিনারা নাই এই চোখের কোনো কিনারা, এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ ফিট করতে পারে কি দিছে আপনাকে ভাবে, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা আপনার চোখে, বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান বলতেছি কোরআন বলতেছি, 26 কোটি ক্যামেরা, 13 × 13 = 26, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া আল্লাহ কেবল গুলাকে পিছনে নিয়ে গেছে, তার গুলাকে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, একটা তারকে দুটাকে একসাথে লাগতে দেয়, আসেন চলে যাবো ওই আল্লাহর কাছে, আমার পজিশন কতটুকু আজকে এটা বলবে, কিসের মাধ্যমে আল্লাহর কাছে আমার পজিশন অর্জিত, দুনিয়ার পজিশন নিয়ে আমার আলোচনা না, বাংলাদেশের কিছু ঐতিহ্য দেখলে আমাকে ভাবায় অনেক, কবির কথাই সত্য মনে হয় যখন শোনার গায়ে যাই, যখন ভাবতে বাধ্য হই, রাজধানী আছে ঈশা খা তুমি কোথায় আছো, বিক্রমপুর গেলে ভাবতে বাধ্য করে,
রাজা বীর বিক্রম তুমি কোথায়, বিক্রম এখনো রাখা আসান মঞ্জিল গেলে ভাবতে বাধ্য হই যে নব আহসান উল্লাহ কোথায়, আহসান মঞ্জিলটা এখনো রাখা আছে। লাল ভাই কিলা গেলে ভাবতে মন চায়, ভাবতে বাধ্য হই কিলা তো আছে মালিক কোথায় আছে, সত্যই থাকবো না আমরা কেউ, কিন্তু পাবেন আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু, আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়ল কতটুকু, আশ্বস্ত করার দরকার ছিল যে 365টা দিন চলে গেল আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম, একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত, চিরদিনের ভাগ্য খোলা, কি আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না, বুঝে আসতেছে, বুঝতেছেন, উচিত ছিল দ্বিতীয়টা বলতেছি, উচিত ছিল আমি আল্লাহর এক বছর ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আল্লাহকে দিলাম কতটুকু আল্লাহর ভোগ করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম, ডেলি 37 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, 365 দিনে 12,750 বার আল্লাহ আমার কিডনি ডায়ালিসিস করছেন, আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম, ডেলি 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাহির করছেন, ডেলি 80,000 বার 365 দিনে কতবার বাহির করছেন, ডেলি 80,000 বার বাহির করেন, আমরা খাইতে থাকি, আমরা চলতে থাকি, এই যে আমি কথা বলতেছি প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে অন্যভাবে বাহির করতেছেন, নাইলে আমি সুস্থ থাকবো না, একটু পরে হয়তো এখানেই পড়ে যাব, বিনিময়ে আমি আল্লাহকে কি দিছি, কি দিছি, আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিছি, মাসে 150 বার ডাকছে, পুরো বছরে 1800 বার ডাকছে, দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য, পদ আছে যতদিন সম্মান আছে অতদিন, পদ নাই কেউ তাকায়ও দেখে না, ঠিক না, ও যুবক তোমার দিকে তাকায় তো তাকায়, কয়দিন তাকাবে, যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না, আরেকটা বললে তো বুড়া টুরা দেখতেছি না, দেখি বুড়া তো দেখতেছি না, যদি বুড়া দেখতাম ওই দুই একটা দেখা যায়, ওইখানে সামনে আছে চার কাছে সব হারায় দিয়ে বুড়া হয়েছে, এখন তো বুড়া হওয়ার কোনো ওর কাছেও দাম নাই, ঠিক না, দাম আছে নাকি, গেলে কয় বুড়া সর, ঠিক না, এটাই তো কয়, কি রাগ হয়ে গেলেন মুরব্বী গৌরে বলতেছি রাগ হয়ে গেছেন, সত্য না, ওনার কাছেও আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছে, ওনার কাছেই তো হারাইছি, ঠিক না, কি বলেন, যৌবন আছে তোমার আকর্ষণ আছে, যৌবন নাই আকর্ষণ নাই, বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা কি দেখাবে, জুতা দেখাবে, কিন্তু আল্লাহর কাছে দাম আছে, ডেলি তোমাকে 5 বার ডাকছে, মাসে 150 বার ডাক, 150 বার বৎসরে 1800 বার ডাকছে, বরং আরো বেশি হবে 31টা মাস ধরলে, 6টা তো 31টা মাস, ওই 6 দিনে 1835 বার তোমাকে ডাকছে, আরো 7 দিন বেড়া যায় 30 বার তোমাকে ডাকছে, তুমি আর আমি কয়বার সারা আছে, কি জন্য ডাকছে, ইজ্জতের মালা পড়ানোর জন্য ডাকছে, ওলামা মানবে কি মানবে না জানি না, আজকাল তো মানতে চায় না, তারপরে বইলা ফেলি, যা দেখা যাক যা আছে কপালে বইলা ফেলবো, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞেস করছিল আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন, তা আল্লাহর প্রশ্নটা ভালো লাগে না, তো বলছে তুমি কোথায় আমি কোথায়,
বলছে আপনি পদ, আমি পদ দেশে, আপনি চূড়ায় হবেন। তুর পাহাড় তো দেখেন না, দেখলে বুঝতেন কতটুকু লম্বা। বলছে আমি পদ দেশে, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে। ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেব। এজন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আব, উম্মতে মুহাম্মদি যখন সেজদা যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদা নাজি আবদি, এখন বন্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদি আমার সাথে কথা বলবে, বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুর সাথে আরো সে কথা বলছি পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখা কথা বলি, তো বলি কি করে, সরা পর্দা, সরা। আল্লাহ তো কথা বলার জন্য ডাকছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন, আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয়না দুজনে মিলে একটু কথা বলি না। জোহরের সময় আমার ডাকেন যে সেই ফজরে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইনাজি রব্বা, তো বুখারিতে আছে। আবার বিকালে কয়, সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উম্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই, আয়না একটু কথা বলি না, তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে কোনো রসুল আছে? না কোনো নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয়না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয়না একটু দুজনে কথা বলি না, আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। বলবেন এশা, এশারও যুক্তি আছে, আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বলি, ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বললেই তো হয়েছে, আমার সাথে কথা বললেই তো আসছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। দিল্লি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি বলো যুবক? উচিত ছিল অডিট করা, দিল্লি ডাকছেন পজরা, আল্লাহর মতো সত্তা ডাকছেন, ছিল। আজকে তো পচা মাটির জন্য ভাই ভাইয়ের লাশ ফালাইতে দ্বিধা করে না, দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না। হ্যাঁ, জান্নাতের মাটি তো মুসলার আমল দিয়ে বানাবে আল্লাহ, ওই জান্নাতের মাটির জন্য কত কতটুকু আমি প্রস্তুতি নিলাম, চলে তো যাবো। উচিত ছিল অডিট করা যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কবে কতটুকু হলো। হায় হায়, সত্য এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি, কেননা আল্লাহরই অঙ্গীকার, আল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমা রেখা পর্যন্ত পালবো, যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও থাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ, কাফের বেদিন 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটিকে আল্লাহ পালতেছেন, আল্লাহ বলে পালবো অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো, আজকে তো পালবো কিচ্ছু বলবো না,
এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না। কি জানি বুঝাইতেছিলাম, তুই হারায় গেল আল্লাহর সামনে তো ঝুঁকে দিত যে আল্লাহ একটা বছর কিছু করতে পারি নাই, মাফ করে দেন না। আল্লাহ তো বলে তোর গুনা সৌর জগৎটা যদি ঘুরা দেয়, ব্যাট করে যদি আকাশের উপর চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তাগফার, তুমি তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। যদি আমরা করতাম, অডিট করতাম, এক বছরের সময়টা ওটি এটা একটা জীবন, তাহলে হয়তো দুটা কাজ, হয়তো চিৎকার বাহির হতো আমি করলাম কি, অথবা হাত করতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি নাই, অডিট করি নাই। আরেকটা ছিল যে এই যে একটু পরেই এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23:24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12:10 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়, আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল। আবেদনের ভিতরে, আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে, আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, যেন খারাপ না হয়। যুবক কোন ডিজাইনের চুল কাটে কিচ্ছু বলে না, কি নেটে দেখি তো চুল কাটে, ঠিক না? না আল্লাহর বলা মতো চুল কাটে, টাকাও বাঁচত, মিষ্টিও খেতে পারত। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে, ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়, কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নেওয়া যায়, ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছাড়া কাটা যায় না, ঠিক না? টাকাও তো বেঁচে যেত, মিষ্টিও তো খেতে পারত। তো আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছে, কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে, ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী আছে না। ওদেরকে যদি প্রশ্ন করি, তোর এই মেধাটা কে দিল, কি প্রশ্ন করা যায় না? যে তুমি যে নিজে নিজে জ্ঞানী, তোমাকে এই মেধাটা কে দিল, মেধা বোঝেন? কে দিল? আল্লাহ যদি মেধা না দিত, নিজে নিজে জ্ঞানী হতো করতে না, বুঝান আমাকে কি পারত? কিন্তু ও তো স্বীকার করতে চায় না, যা কেটে আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের উচিত ছিল সবাই অডিট করা, অডিট যে একটা বৎসর তো কেটে গেল, আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এইখানে তো 60-70 বছর থাকবো, ওইখানে তো চিরদিন থাকবে, ওটা তো চিরবাসস্থান। সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ, কতটুকু আমি প্রস্তুতি নিলাম? আজকে তো অডিট করা দরকার ছিল আমাদের। হায়, আমার কথা যদি আমার জাতি বুঝত, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম, রব্বের কাবার কসম, আজকে উচিত ছিল অডিট করা। দ্বিতীয় আরেকটা দিক উচিত ছিল আজকে অডিট করা, যে এক বছরে আল্লাহর ভোগ করলাম কত, বিনিময়ে আল্লাহকে দিলাম কত, কতটুক দিলাম, অডিট করা দরকার ছিল। তাই
চাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হইতাম, উম্মত হিসাবে আমি উম্মত হইতাম। যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানিয়েছে, নিজে চয়েস করে পছন্দ করে। কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। নাহলে ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি, 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কানতে চান, আপনার কান্না আমার কান্না এক না, আমি তো চোখে দেখে আসিনি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি, যেখানে আল্লাহ খলিল ছুঁড়ে আসে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখানে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যেতেন। আমি তো তুর পাহাড় চিনি, আমি তো সোয়াইব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর চিনি। আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনার সাথে আমার সাথে মিল হবে করতে কা, আপনার কি আমার এখানে জ্বলে বেশি কাঁদে বেশি? কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখাইয়ুনান বলতে চায়, তুই বল যাদেরকে আমি তুমি পাঁচবার ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমাদেরকে সাহায্য করি তো করি কি করে, আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে বল? আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু, আল্লাহটা হইলে তো বুঝতাম মাফ করে দিত আল্লাহ। কিন্তু আল্লাহ তো শুধু না, আমরা তো নবীর ইজ্জত রাখি, নবীর ইজ্জত তো লুটাই দিছি, দুলাই তুলি সব করে দিছি নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো, হতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ। আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম ইন্তেকাম তিকাম, মুনতাকিম প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোন রাস্তা, বাঁচার কোন রাস্তা নাই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সেজদায় করে আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। উম্মত জুলুম তো একদল করবে, কিন্তু আজাব আসলে ভোগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে, হাদিসে আছে আনুহলিকু আফিনা সালেহুন, নেককার লোকেরাও কি নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? তাওবা রসুল বলছে হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাত কলি করতে হবে, নেককার লোককেও বেড়ি করতে হবে, নেককার লোককেও বাড়ায় ছিতল করতে হবে, নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনস না সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত, উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতে মুহাম্মদ, ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত, দেশ হইলে না অন্য কথা ছিল। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি, আজকে এই 35 নাইটের থেকে বিরত ছিলাম, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন যে অতীত বছরটা কেটে গেছে আমরা কিছু করতে পারি নাই, তুমি মাফ করে দাও, তওবা করবেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ ছিল নামাজ। দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমাদেরকে মেসেজ দিয়েছেন নামাজ, যাওয়ার সময় বলছে আসসালাম 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 নামাজ। আজকে থেকে অঙ্গীকার করি যে নামাজ কোন অবস্থায় ছাড়ব না, পাক্কা ওয়াদা। কে যুবকরা কি বলে?
পাক্কা আল্লাহ কবুল করো। এলি তো ঘিরনি তো, আমাকে তো দুনিয়া চিনাইতে হবে না। আপনি আমাকে কোন দুনিয়া চিনাবেন? অহংকার করে বলতেছি না, কোন দুনিয়া চিনাবেন, কোন মহাদেশ চিনাবেন? সাতটা পাড়ায় শেষ, দুনিয়ার কোন উন্নত বিশ্ব নেই যেখানে আমি দাঁড়িয়েছি। আমাকে চিনাইতে হবে না, আমি তো করতে করতে শেষ, একটা হইলে সেঞ্চুরি হবে আর কি। নিয়ত করে ফেলছি যদি আল্লাহ হায়াত দেয় তো এক চোটে ছক্কা মারবো, শুধু সেঞ্চুরি না, এক রান্না ছক্কাই বেড়ে দেব। দোয়া করেন, রোজার পরেই নিয়ত করছি, রোজার পরেই নিয়ত করছি যে আর কতদিন বাঁচবো দেখি সেঞ্চুরি পুরা হয় কিনা। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? মেরে আজিজ খোদা আসতে আসে, আজকে দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে, নবীর ইজ্জত রাখে না। নবীজির যে গঠনতন্ত্র আছে ওটাকে ফাইরা ফাইরা ফালায় গেছে, দুলির সাপ করে গেছে, নবীর কোন আদর্শই মানে না। কালকে ভাবতেছেন সুপারিশ, রাগ হবেন না, হাউজে কাউসারের কাছে যাইতে দেরি, এই শব্দ যেন না বলে সুকান সুকান লিমান কাইয়ারা বাদি, যাও যাও আমার আদর্শের পরোয়া করো না, যুবক তোমাকে কেউ বাঁচাইতে আসবে, কারো বাঁচানোর ক্ষমতা নেই। রক্ত আগেই বলে দিছে, বন্ধু যাকে ধুর ধুর বলবে তার দিকে আমি তাকায়া দেব না। তুমি চিনো না বন্ধুকে, এই জন্যই আমার কথা শুরু। এটা আজকে নির্যাতিত সারা দুনিয়ার মুসলমানের চেয়ে নির্যাতিত কে? কে নির্যাতিত? আমরা চিনি না, যারা উন্নত দুনিয়ায় থাকে ওরা মন চেহারা কিরকম ছোট করে থাকে আমরা জানি না, সারাদিন মন দুক 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 করতে থাকে, আমরা বুঝি চিনি না, আমরা বুঝি জানি না। বাপসের উন্নত দুনিয়া চলে গেছে দেখে উনি একবারে খুব ভালো চলতেছে, না 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 রাগ হয়ে যাবেন বলবো? আপনি যতই ওদের সাজে সাজেন, যতই বিকেনি পড়ো, যতই হাফ কোয়ার্টার পড়ো, যতই বিকেনি পড়ো, যতই ওদের সাজে সাজো, রব্বে কাবার কসম ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, না না না। ওরা তোমার সাজ দেখে না, অনলাইন দেখে। অনলাইন অনলাইন চিনো তুমি? জন্ম জন্ম সার্টিফিকেটের ভিতরে, বার্থ সার্টিফিকেটের ভিতরে তুমি ধর্মের জায়গায় কি লেখছো ওরা অনলাইনে দেখা ফেলছে। স্কুলে যেদিন ভর্তি হয়েছ ওদিন ধর্মের জায়গায় কি লেখছো অনলাইনে চলে গেছে, যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ধর্ম কি লেখছো অনলাইনে চলে গেছে, যেদিন আইডি বানাইছো ওইদিন অনলাইনে কি লেখছো চলে গেছে, যেদিন পাসপোর্ট বানাইছো অনলাইনে কি লেখ অনলাইনে কি লেখছো ধর্মের জায়গায় ওটা চলে গেছে। আমাকে ইউরোপ আমেরিকা চিনাইতে হবে না, ওটা অনলাইনে চলে গেছে, তোমার রূপরেখা ওরা দেখে না। আমেরিকার পাসপোর্ট 20 বার পান না, তারপরও ভাই বোন লেখা থাকে আপনি কোন দেশের, ওটা লেখা আছে আমেরিকান পাসপোর্ট না? লেখা নেই, লেখা নেই, লেখা নেই ইউরোপিয়ান পাসপোর্টে লেখা নেই, লেখা আছে না, লেখা আছে না? স্পেনে কোন জায়গায় থাকে? ওরকম নেই। আমি যেখানে গেছি উনি ওখানে মনে হয় যায় না, সপ্তাহ গেছেন সপ্তাহ 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 জানে, ওটা কর্ডোবার থেকে যেত শিপে, ওটা মরক্কের এলাকা কিন্তু স্পেনের শাসন করে স্পেন দ্বীপ মরক্কে, ওইখানেও গেছি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, রাগ হবেন না যুবক, রাগ হবেন না, তুমি যত সাজো। আমি 31st night আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়াতে দেখছি, বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখিনি, ওটা তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে তো কিচ্ছু হয় না, এর বাহিরে তো পুরো শান্ত,
ওদের নির্দিষ্ট জায়গা আছে, ওই জন্য হবে। আর বন্দরের কোন বাড়ির সাত বাদ আছে বলুক। ১৪ তারিখ তো আমেরিকাতে দেখছি, ফুল নিয়ে তো কারাগারি করতে দেখি না, বন্দর তো মারামারি হয়, দোকানদারের উপর হামলা হয়, দোকান জ্বালায় দিতে চায়। আমেরিকা তো দেখছি গালে গাল লাগাইলো আর বললো ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস কাহিনি শেষ। এতটুক তো শেষ। আর এইখানে ও নির্যাতিত শুধু নিষ্পেষিত শুধু আসেন, রাস্তা খোলা আছে, সব জায়গায় চলে আসছে, এখনো রাস্তা খোলা আছে, ইউটার্ন নেওয়ার সুযোগ আছে এখনো। কিছু জায়গা থাকে ইউটার্ন নেওয়ার সুযোগ থাকে না, আমাদের দেশে না হলে ওনাদের স্পেনে আছে। কিছু জায়গা আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই, আছে কিছু জায়গা, কিছু রোড আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নেই, নিতে গেলেও যা তেল শেষ হয়ে যাবে, তেল সময় হাতে থাকবে না, এত দূরে ইউটার্ন। আমাদের জন্য ইউটার্ন বড় কাছে আসে। যুবক পায়ে হাত দিয়ে বলি আজকে তওবা কর, এটাই ইউটার্ন, আজকের থেকে তওবা কর, যে রসুলের আদর্শ তওবা কর, যে আল্লাহ পারতেছি না মারছে, এতটুক হলেও বলো আল্লাহ পারতেছি না, আদর্শ মতো চলতে আপনি মাফ করা। নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শুনাইছে, নূহ আলাইহিস সালামের জাতি বলছে আমরা মানতে পারি না, তো নূহ আলাইহিস সালাম বলছে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মারতে পারো না এই কথা বলি মাফ চাও, আল্লাহ মানতে পারি না মাফ করে দিয়ে। আজকে সময় আসছে ইউটার্ন নেওয়া, নাইলে আজকে তো চিৎকার বাহির হইতেছে, মাতা নাসরুল্লাহর চিৎকার চলতেছে, একদিন আসবে, একদিন আসবে আরো বড় চিৎকার বাহির হবে, কিন্তু আর ওই সত্তার ফিরে আসবে না যিনি চিৎকার দিয়ে আমাদের মাঝে বলবে ইন্না নাসরুল্লাহি করিম, আল্লাহ সাহায্য অতি কাছে। ওই সত্তা আসবে না আর ফের, উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় ইউটার্ন নেই। আজকে আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে গেছে, কোথাও না বিয়ে না শাড়ি, না খাওয়া না লওয়া, না উঠা না বসা, না চলা না ফিরা। এই জন্য আমরা আজকে সারা দুনিয়াতে পদদলিত, ২৫০ লোক টেনে মারা যেতেছে ফিলিস্তিনে। আপনি আমার আগে ফিলিস্তিন দেখেন না, আপনি তো মিডিয়ায় দেখছেন, আমি তো ১৫ বছর আগে চোখে দিকে আসছি। আপনি বসনিয়া দেখেন নাই, আমি ২০০৮ বসনিয়া দেখে আসছি, ২০০৮ এন্টার ইউরোপের ২৫ দেশের সফর ছিল আমার ২০০৮, জানি না ওই সময় উনি কোনায় ছিল। ২০০৮ আমার পুরা ২৫ দেশের সফর ছিল, শুধু নামের উপরে গণহত্যা হয়েছে, বসনিয়ালাদের পুরা বেশভূষা ইউরোপিয়ান ফেল, ইউরোপ সুন্দর বলে, আরে বসনিয়াদের সৌন্দর্যের সামনে ইউরোপের সৌন্দর্য কিছুই নাই, আল্লাহ বসনিয়াদেরকে যে সৌন্দর্য দিয়েছে, পোশাক আশাক সব ইউরোপিয়ান ছিল, তারপরও সার্বিয়ারা গণহত্যা কেন করছে, শুধু নামের উপরে করছে, নামের উপর। ওই যে বললাম না কাগজে লেখা ছিল মুসলিম, পায়ে হাত রাখি আসেন আজকে ফিরি, ফিরবেন, করবেন তওবা, কে কে মনের থেকে করবেন দেখি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে দুইয়া দুটায় বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমিন না বলেন, আমি যা বলতেছি তা বলেন, আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম, আপনি আমার তওবা কবুল করেন। নামাজ এটা মাদ্রাসা তো ঠিক না, ফিলিস্তিনের জন্য আমাদের মন কাঁদে ঠিক না, কাঁদে না, না কাঁদে না, সত্য তো না মিথ্যা, এই জন্যই তো আমরা প্রতিবাদ করতেছি ঠিক না, হ্যাঁ, কিন্তু এতটুক যথেষ্ট না,
আজকে কয়দিন হলো জানেন? আজকে 3 তারিখ, ঠিক না? 2 তারিখ, 3 তারিখ আজকে, 3 তারিখ হয়ে গেছে, ঠিক না? 12:09, 3 তারিখ, ঠিক না? 128 দিন হয়ে গেছে, 129 দিন চলতেছে, এখন এখানে 9:09, মিলিশ দিন, 129 দিন। শুধু এতটুকু যথেষ্ট না প্রতিবাদ করা, উচিত ছিল আমাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল আজাদ ডেলি কইরা যখন সমাধান দেখতেছি না, তো আল্লাহকে বলা উচিত ছিল, আল্লাহ আপনার কাছে অভিযোগ করলাম, আপনি একটু দেখেন না, উচিত ছিল। সাথে সাথে আরেকটা উচিত ছিল, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত ছিল। কেননা আল্লাহ যখন পাহাড় বানান, তো ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? তা আল্লাহ বলে লোহা, বলে এর চেয়ে শক্তিশালী বা আগুন, এর চেয়ে শক্তিশালী বা পানি, এর চেয়ে শক্তিশালী বা বাতাস, এর চেয়ে শক্তিশালী ওটা আমার বন্ধুর উম্মতকে দিছি সদকা, ওদের জন্য সদকা করা উচিত ছিল 2 টাকা। যুবকদের একটা ডায়লগ আছে, মারবো এখানে পড়বো ওইখানে, পড়বো আরেকখানে আর কি, উচ্চে তো ঘুরে গেড়ায় বললাম আর কি, আসল শব্দটি উচ্চারণ করলাম না, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সৎকার পাওয়ার দিয়েছিলেন, এইখানে দিতাম এটার প্রতিক্রিয়া ইসরায়েলের উপরে পড়ত, কিন্তু আমরা তো 2 রাকাত তো পড়ি না, সৎকাও দিই না, পড়বেন আজকে ঠিক আছে? পাঁচত্বের নামাজি 2 রাকাত পড়লে অসুবিধা নাই, পড়বেন? কে কে পড়বেন দেখি? এখন পর্যন্ত কুল কিনারা হইতেছে না, আজকে জিতবে কালকে বাইতুল মুকাদ্দাস ভেঙা ফেলবে, ওইখানে মন্দির বানাবে, পুরা ডিজাইন নেটে চলে আসছে, পুরা কারিক্রম নেটে চলে আসছে 100%। আর 15 বছর আগে তো আমি সাইনবোর্ডই দেখে আসছি। বিদায় আমাদের অতি তাড়াতাড়ি উচিত। আর সৎকা করবেন? কে কে করবেন দেখি? সবাই 2 টাকা মানি মাসে কত হয়? 60 টাকা। সমাধান হয়ে গেলে আর দিলেন না, যতদিন সমাধান না হয় দিতে থাকেন, সৎকার সব তো পাবেন না? পাবেন না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ, اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ কোন সময় চলতেছে তাও জানেন, কাদেরকে নিয়ে চলতেছে তাও জানেন, কোন আয়োজন থেকে চলতেছে তাও জানেন। বেশি কিছু চাব না, আল্লাহ বেশি কিছু চাব না, বেশি কিছু চাব না, এই আয়োজনের কবুলিয়াত চাব। আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, শুধু এই মহল্লা না, আল্লাহ পুরা বন্দরকে কবুল করেন, বন্দরের মানুষগুলাকে কবুল করেন, ছোট বড় সবাইকে কবুল করেন, আল্লাহ যুবক বৃদ্ধ সবাইকে কবুল করেন, বিশেষ করে আজকা বন্দরের যুবকদেরকে কবুল করে, মা বোনদেরকে কবুল করে। আল্লাহ কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই, কবুলিয়াত হলেই বাকি সব হয়ে যাবে, নিঃসন্দেহে হবে। আল্লাহ সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করেন, জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দায়েম অবস্থা মেলা নসিব করেন, ব্যয়বহুল রোগে যারা আক্রান্ত আল্লাহ সবাইকে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তা মেলা নসিব করেন। আয় আল্লাহ এই বন্দরের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে আপনি মাফ করা, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা, বিশেষ করে আজকে যারা শ্রোতা আছে এদের সাথে যারা সংযুক্ত, বক্তা আছে এদের সাথে যারা সংযুক্ত, মাদ্রাসার সহযোগী আছে এদের সাথে যারা সংযুক্ত, এই এলাকার সাথে
বসবাসকারী এদের সাথে যারা সংযুক্ত কবরে আছে সবাইকে মাফ করে সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, আমাদের এই সৎকাকে কবুল করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।